লেমন পেপার চিকেন বানানো কতটা সহজ এই রেমেডিটা দেখে তোমরা বুঝতে পারবে। তো চলো জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করছে। এখানে আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম চিকেন, এর মধ্যে পরপর দিয়ে দিচ্ছি নুন, গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ পাতি লেবুর রস, তারপরে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি ফেটানো টক দই, দিয়ে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। আধা ঘন্টা পর একটা কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, এখানে দারচিনি ব্যবহার হবে না, তারপরে দিয়ে দিচ্ছি শুধু চিকেনটা ম্যারিনেট করা, গ্রেভিটা এখানে ব্যবহার করা হবে না। তারপরে আমি লাল করে একটু ভেজে নিয়েছি, লাল করে ভেজে নেওয়ার পর 5 মিনিট রেখে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেভিটা, গ্রেভিটা দিয়ে আরও 5 মিনিট ঢেকে রেখে দেবো। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পাতি লেবুর রস, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা, তারপরে দিয়ে দিচ্ছি জলে গোলা 1 চা চামচ কর্নফ্লাওয়ার, এতে গ্রেভিটা কিন্তু ঘন হবে। আবারও 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দিচ্ছি, নামানোর আগে 2 থেকে 3টে পাতি লেবুর স্লাইস দিয়ে আবারও 1 মিনিট রেখে নামিয়ে দিচ্ছি। পাতি লেবুর স্লাইসটা দেওয়ার পরে কিন্তু বেশি রাখা যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তো তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা সুস্বাদু এবং লোভনীয় হয়েছে। এই গরমে অবশ্যই তোমরা একদম সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করে দেখো, খেতে খুবই সুস্বাদু হয়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।